মাছ ধরে আপনারা যারা জীবন যাপন করছেন এই আমাদের দুম্বুর জলাশয়ে, তা আপনারা জানেন আমাদের এসএসআই উনি বিস্তারিত আলোচনা করেছেন। প্রত্যেক বছর 3 মাসের জন্য জলাশয় বদ্ধর ঘোষণা দেওয়া হয়, কারণ সে 3 মাসের মধ্যে আমাদের যে জলাশয়ে যে মাছগুলি রয়েছে উনি বাচ্চা জন্ম দেয়। সেই টাইমে যদি আমরা যারা ফিশিং আছেন বা ফিশিং করেন বা যারা ফিশারম্যানরা আছেন, তখন সেই বাচ্চা বা জন্ম দেওয়ার টাইমে তখন আমরা সেই মাছগুলিকে যে বৃদ্ধি হওয়ার টাইম এটা আমরা সুযোগ পাই না। তো তার কারণে আজকে এই অ্যাওয়ারনেস মিটিংয়ের মাধ্যমে আপনাদের কাছে বিনম্রভাবে আবেদন থাকিবে এবং এই সবার মাধ্যমে আপনারা যারা আশেপাশে আপনারা বাড়ি করে আশেপাশে যারা আজকে এখানে উপস্থিত হতে পারে নাই তাদেরকে আপনারা এই সূচনা দেবেন, তাদেরকে অবগত করবেন যে আমরা সবাই প্রায় 40 থেকে 30% আমাদের এই মহকুমা গন্ডাছড়ায় আমরা এই জলাশয়ে মাছ ধরে আমরা জীবিকা নির্বাহ করি। যে কর্মসূচির একটা অঙ্গ হিসাবে আজকে আমরা আমাদের এই গন্ডাছড়া ফিশারি ট্রেনিং হলে আমরা আমাদের যে ডুম্বুর জলাশয়ের উপরে যে বিভিন্ন যে কর্মসূচি আমাদের মাছের চারা পোনা বিতরণ ছাড়া, এরপরে আমাদের যে জলার মধ্যে যে মাছ ধরার বটক, এরপরে জলার মধ্যে যে বিভিন্ন কুকর্মগুলি যেগুলো আমাদের এখানে কিছু লোক অসাধু কিছু লোক যে জলার উপরে বিভিন্ন কুকর্ম অ্যাক্টিভিটিস করে, এর জন্য এদের উপরে আমরা একটা আপনাদের যারা এখানে ফিশারম্যান নিয়ে একটা কর্মসূচি, তো এই কর্মসূচি আমাদের মাঝে আজকে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আমাদের ডুম্বুরনগর ব্লকের মাননীয় বিএসি চেয়ারম্যান শ্রীযুক্ত প্রেম স্বতন্ত্র মহোদয় এবং সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের উত্তর গন্ডাছড়া এডিসিডিএর সম্মানীয় চেয়ারম্যান শ্রী প্রদীপ ত্রিপুরা মহোদয়। গন্ডাছড়া মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো এই যে কর্মশালা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিকটি চিন্তা করে আমরা গুরুত্বপূর্ণ বলা যায় কি রে, আমরা জানেন যে আমাদের এই ডুম্বুর জলাশয়টা এটা আমাদের ত্রিপুরা রাজ্যে একটা বড় একটা জলাশয়, শুধু ত্রিপুরা রাজ্য না আমাদের সারা ভারতবর্ষের মধ্যে এই ডুম্বুর জলাশয়টা একটা বড় জলাশয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত হয়ে। তো আপনারা জানেন আমরা এই জলাশয়ের উপরে যে বিভিন্ন প্রজাতির মাছ ওই মাছগুলিকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা দপ্তর পাশাপাশি আপনারা যারা এখানে মৎস্যজীবীরা আছেন সবাই একটা দায়িত্ব থাকে। তো ইদানিং কিছু আমরা দেখা যায় কিছু লোক বিভিন্ন বেআইনিভাবে আমাদের জলাশয় থেকে বেআইনিভাবে মাছগুলি মারছে তাদের বিভিন্ন টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে। তো এইগুলি আমরা যদি চিন্তা করি এটা টোটালি মানে বেআইনি। তো আমরা দপ্তর তো যথেষ্ট আমরা চেষ্টা চালাচ্ছি, তাদের বিরুদ্ধে অভিযান আমরা চালাচ্ছি কীভাবে ওইগুলি আমরা বন্ধ করা যায়। তো আর এই ক্ষেত্রে শুধু দপ্তর চিন্তা ভাবনা করলে হবে না, এই ক্ষেত্রে যে যারা বেআইনিভাবে মাছ মারছে জলাশয় থেকে ওদেরকে রক্ষা করার, ওদের প্রতি বিরোধিতা করার আপনারা যারা জলার উপরে নির্ভরশীল আছেন আপনারা সবাই দায়িত্ব আছে। তো